তেলের দাম নিয়ন্ত্রণে আজ মিলগেটে চলবে অভিযান, মিলারকে 15 দিনে তেল দেওয়ার নির্দেশ। নিত্যপণ্যের দাম বাড়ায় সরকারকে দুষছেন মির্জা ফখরুল, মাঠ গরমের চেষ্টা বলছেন কাদের। আবাসিক এলাকায় পুরানো হচ্ছে পলিথিন, প্লাস্টিক, বিষাক্ত ধোঁয়ায় দেখা দিচ্ছে জটিল রোগ। ইউক্রেনে ফের নো ফ্লাই জোন চাইলেন জেলেনস্কি, মানবিক বিপর্যয় ঘটলে বিশ্ব নেতাদের দায়। এবং চ্যাম্পিয়ন্স লিগ থেকে মেসি নেইমারের পিএসজির বিদায়, বেনজেমার হ্যাট্রিকে রিয়ালের জয়। সৌদি এক্সট্রিম, এনজয় স্মুথ স্পিড। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সাথে আছি স্বাভাবিক ফরিদ এবং আমি আছি সঞ্চয়ের মধ্যে তোমা সঞ্চয়ের শিরোনাম জাতীয় পুরো খবর। ভোজ্য তেলের দাম নিয়ে কেউ যাতে কারসাজি করতে না পারে সেজন্য আজ মিলগেটে অভিযান চালানো হবে। এছাড়া অর্ডার দেওয়ার 15 দিনের মধ্যে মিলারকে ডিলারের হাতে তেল পৌঁছাতে হবে, দিতে হবে দামসহ পাকা রসিদ। বুধবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে এক সভায় এসব সিদ্ধান্ত জানানো হয়েছে। দেশে বছরে ভোজ্য তেলের চাহিদা 20 লাখ মেট্রিক টন, রমজান ছাড়া অন্য মাসগুলোতে চাহিদা 1.5 লাখ টনের নিচে। বর্তমানে দেশের মিল, বাজার ও সমুদ্রপথে আছে 4 লাখ টনের বেশি তেল, তবে এ পরিসংখ্যান আর বাজারের তথ্য মিলছে না। বাড়তি দামে দিশেহারা সাধারণ মানুষ, আর এ কৃত্রিম সংকটের পেছনে কার দায় তা জানতেই ভোক্তা অধিকারের সভায় মুখোমুখি পরিবেশক ও মিল মালিক পক্ষ। বিক্রির দাম সরকারি মূল্যে দিয়েছি। সভায় পাল্টাপাল্টি জবাবের এক পর্যায়ে উঠে আসে মিল গেটে ট্রাকের জটলাকে জিম্মি করে বড় অঙ্কের চাঁদাবাজির তথ্য। একটা গাড়ি যদি আমার সিটি মিলে যায়, সেখানে সয়াবিন তেলের জন্য এক্সট্রা 50,000 টাকা ওখানে দেওয়া লাগবে। আমরা অনেক থানায় টেলিফোন করে দেখছি, ওই থানার ওসি সাহেবরা আসতে অনেক দেরি করে, এখানেও একটা বিষয় থাকে। অতএব এইটা একেবারে মানে জিরো টলারেন্সে নিতে হবে, যে কোনো মিলের সামনে কোনো ট্রাককে বাধা দেওয়ার কোনো সুযোগ থাকবে না। সভায় জানানো হয় আগামী মে মাস থেকে খোলা সয়াবিন এবং ডিসেম্বর থেকে খোলা পাম তেল বিক্রি বন্ধ হবে। এদিকে মিলগেট থেকে গত 3 মাসের তেল সরবরাহের তথ্য ভোক্তা অধিকারে জমা দিয়েছে মিলাররা, যা খতিয়ে দেখা হবে সরেজমিনে। আমরা মিল থেকে যে কাগজ আসছে সেই কাগজগুলো আমরা মিলে দেখব। এরপরে আমরা যে এসওর বিষয় আছে, যে 24 তারিখের মধ্যে আপনার সমস্ত মাল ডেলিভারি দিবেন, এরপরে দেখি তেলটা কোথায় যায়। পাকা ভাউচার সেটা কিন্তু শুক্রবার থেকে আমাদের প্যারালাল যেগুলো বাজারের অপারেশন সেটা পুরোপুরি অব্যাহত থাকবে। ভোজ্য তেল পাচার হচ্ছে কিনা বিজিবিকে তা নজরদারি করতে বলবে বাণিজ্য মন্ত্রণালয়। সেই সাথে আমদানি পর্যায়ে ভ্যাট কমানোরও আশ্বাস দেয়া হয় সভায়। দেশে নিত্যপণ্যের দাম বৃদ্ধির পেছনে সরকারের ব্যর্থতা দেখছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, এর মাধ্যমে অর্থ পাচারের মহোৎসব চলছে। তবে একে মাঠ গরমের অপচেষ্টা বলে মনে করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। স্বেচ্ছাসেবক দলের নিত্যপণ্যের দাম বাড়ার প্রতিবাদ সমাবেশের দৃশ্য এটি। সমাবেশের শেষ মুহূর্তে হঠাৎ পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে দেখা দেয় উত্তেজনা। এর আগে নিজ বক্তৃতায় বিএনপি মহাসচিবের দাবি, নিত্যপণ্য সহ সবকিছুর দাম বাড়িয়ে টাকা পাচারের মহোৎসব চলছে, রাজপথে আন্দোলনেই চলমান সব সংকটের ফয়সালা হবে। এই আওয়ামী লীগের সরকার ক্ষমতায় আসার পর থেকেই অত্যন্ত সুপরিকল্পিত ভাবে এই দেশের সমস্ত সম্পদকে লুট করে নেওয়ার জন্য তারা চোখের দিকে ফাঁদ পেতেছে। ওই লুট করা টাকা তারা বিদেশে পাঠাচ্ছে, তারা জিনিসপত্রের দাম কমাতে পারবে না, তারা ওইখান থেকে ভাগ খায়। তবে এ বক্তব্যকে মাঠ গরমের চেষ্টা বলছে ক্ষমতাসীন দলের নেতারা। তথ্যমন্ত্রী বলছেন, বিএনপি মোনা ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণেই দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরা যাচ্ছে না। আর সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন, আন্তর্জাতিক অঙ্গনে দেশবিরোধী ষড়যন্ত্রে ব্যর্থ হয়েই বিএনপির এ দশা।
বিএনপির বিভিন্ন নেতারা নির্লজ্জ মিথ্যাচার অপপ্রচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার অপকৌশল বেছে নিয়েছে। মির্জা ফখরুল বলেছেন সরকারের সময় নাকি শেষ হয়ে এসেছে। আসলে সরকারের নয়, নেতিবাচক রাজনীতির কারণে বিএনপিরই সময় শেষ হয়ে এসেছে। বড় বড় ব্যবসায়ীদের বেশিরভাগ কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির সাথে সংশ্লিষ্ট, অনেকেই, সবাই বলবো না, অনেকেই তাদের সাথে সংশ্লিষ্ট। তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবদের যে চক্রান্ত, সেই চক্রান্তের সাথে মিলিয়ে তারা অনেক সময় পণ্য মজুত করে মূল্য বাড়ানোর অপচেষ্টা চালায়। দেশের অগ্রযাত্রা বিএনপি নেতারা কথার চাতুরি দিয়ে ঠেকাতে পারবেন না বলেও মন্তব্য আওয়ামী লীগ নেতাদের। তারেক রহমানের নির্দেশে শপথ করবে। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পলিথিন ও প্লাস্টিকের নানা পণ্য পোড়ানো হচ্ছে আবাসিক এলাকার উন্মুক্ত স্থানে। এর ফলে বিষাক্ত ধোঁয়ায় শ্বাসকষ্ট সহ ফুসফুসের জটিল রোগে আক্রান্ত বাসিন্দারা। বিশেষজ্ঞরা বলছেন প্লাস্টিক পোড়ালে উৎপন্ন হয় ক্ষতিকর রাসায়নিক সহ প্রচুর ভারী ধাতু, যা পরিবেশ দূষণের পাশাপাশি দীর্ঘমেয়াদী ক্ষতিকর প্রভাব ফেলে মানুষের দেহে। রাজধানীর বেড়িবাঁধের পাশে কামালবাগ এলাকার দুপুর একটার চিত্র। আবাসিক এ এলাকাটিতে প্রকাশ্যে পোড়ানো হচ্ছে হাসপাতাল, দোকান ও বাসাবাড়ি থেকে সংগ্রহ করা প্লাস্টিক সহ ক্ষতিকর নানা দ্রব্য। পাশেই 30 নং ওয়ার্ডের বর্জ্য স্থানান্তর কেন্দ্র থাকলেও এলাকাবাসীরা বলছেন প্রায় এভাবে প্রতিদিনই এখানে আগুনে পোড়ানো হয় নানা বর্জ্য। এদিকে ধোঁয়াটা যে সময় আসে আমার স্বাস্থ্যকে খুব অসুবিধা হয়, কাশি আই তোমার তোমার চোখ জ্বলে মুছের মতন। আগে পরিবেশটা এনে সুন্দর ছিল, তিনটা গাছ ছিল, আমরা গরমের মধ্যে একটু আয় এনে আরাম করতাম, একটু আড্ডা দিতাম, ভালো লাগতো। এই ময়লার কারণে, এই আগুন জ্বলা পড়ার কারণে গাছটি মরল। আমরা এখানে থাকি, দোকান করি, এই জন্য আমাদের কষ্ট হয়। আর কারো মনে আমি মাথা ব্যথা নাই এটার ভিতরে, আমি দেখলাম তো, দেখেন ডাস্টবিন বানাইছে, ডাস্টবিনে তো ফেলতে, খালি কিন্তু ডাস্টবিনটা দেখেন আপনি, ডাস্টবিনে ফেলে না। প্লাস্টিক পোড়ালে প্রচুর কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সিন সহ বিষাক্ত বাষ্প বাতাসে মিশে যায়। এ ধোঁয়ায় নিঃশ্বাস নিলে মানবদেহে ক্যান্সার সহ দীর্ঘমেয়াদী ক্ষতিকর প্রভাব ফেলে, পরিবেশেরও মারাত্মক ক্ষতি হয়। ধোঁয়া এমনিতেই আমাদের শ্বাসকষ্টের কারণ, তবে সেই ধোঁয়ার মধ্যে যদি এই টক্সিক কেমিক্যালগুলো থাকে, লাইক পলিঅ্যারোমেটিক হাইড্রোকার্বন, পলিক্লোরিনেটেড বাইফিনল, বিশেষ করে ডাইঅক্সিন, খুবই বিষাক্ত, এরা যদি থাকে তাহলে তো আমরা ওই যেখানে পোড়ানো হয় তার চারপাশে যা কিছু আছে সবাই ঝুঁকির মধ্যে, সবাই এই বাতাসের মাধ্যমে এই টক্সিক কেমিক্যালগুলো ইনহেল করে নিচ্ছে। পলিথিন অথবা অন্যান্য প্লাস্টিক সামগ্রী, এর যে ধোঁয়া, এই ধোঁয়া কিন্তু অত্যন্ত বিষক্রিয়া সৃষ্টি করে। এই বিষক্রিয়ার ফলে আমাদের মানবদেহের নানা ধরনের ক্ষতিকর আমরা সমস্যা হচ্ছে, বিশেষ করে আমরা দেখছি যে যেমন কারো কারো ফুসফুসের সমস্যা হচ্ছে, হৃদরোগের সমস্যা হচ্ছে, এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে। উন্মুক্ত জায়গায় আবর্জনা পুড়িয়ে ফেলায় এলাকাবাসী ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিষয়টি স্বীকার করে এলাকার ভারপ্রাপ্ত কাউন্সিলর কামালউদ্দিন কাবুল জানান শিগগিরই প্লাস্টিক পোড়ানো বন্ধে নির্দেশনা দেয়া হবে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইউক্রেন থেকে রোমানিয়া হয়ে ঢাকায় ফিরলেন আটাশ নাবিক। এলো না শুধু বাংলা সমৃদ্ধির ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ। তার মরদেহ আসতে আরও 3-4 দিন সময় লাগবে বলে জানিয়েছেন পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন। এদিকে বাংলাদেশ শিপিং কর্পোরেশন জানিয়েছে যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হলে দেশে আনা হবে পরিত্যক্ত জাহাজটি। হাদিসুর রহমানকে ছাড়াই ইউক্রেনের অলদিয়া বন্দরে আটকে পড়া বাংলার সমৃদ্ধি জাহাজের 28 নাবিক দেশ ফিরেছে। ইউক্রেনের মর্গেই রেখে আসা হয়েছে সহকর্মী নিথর দেহ। রোমানিয়ার বুখারেস্ট থেকে টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় নাবিকেরা। তখন ভিআইপি টার্মিনালে হাদিসুরের স্বজনদের আহাজারি, সহকর্মীদের কাছ থেকে সন্তানের শেষ দিনগুলোর অবস্থা জানতে চান আব্দুর রাজ্জাক হাওলাদার ও রশিদা বেগম দম্পতি। ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি খুব কাছ থেকেই দেখেছেন এই 28 জন।
মৃত্যুকে খুব কাছ থেকে দেখা জাহাজের ক্যাপ্টেন জানান সুস্থভাবে দেশে ফেরা ছিল কল্পনা মাত্র। আমাদের ইভ্যাকুয়েশন করার জন্য যত ধরনের পদক্ষেপ দরকার সব ধরনের পদক্ষেপ দিয়েছেন। আমি দেখেছি প্রায় 60 মাইল হেঁটে হেঁটে রিফিউজিরা বর্ডার ক্রস করছে, বাট আমাদেরকে হাঁটতে হয়নি, আমাদেরকে এমনভাবে ব্যবস্থা করছে যুদ্ধের মধ্য দিয়ে। এই জন্য আমি আসলেই আমি অত্যন্ত কৃতজ্ঞ আমাদের ক্রুদের পক্ষ হইতে, আমরা সবাই কৃতজ্ঞ। আমাদের দেশে যে ডিপ্লোমেটরা যে এইভাবে ইয়ে করে, আমার এটা কল্পনার অতীত ছিল। সরকারের পক্ষ থেকে জানানো হয় যত দ্রুত সম্ভব হাদিসুরের মরদেহ দেশে ফিরে আনা হবে, পরিবার যেন দ্রুত ক্ষতিপূরণ পায় সেটিও নিশ্চিত করা হবে। তার দেহাবশেষ আমরা অতি সত্বর বাংলাদেশে এনে ফেলবো, এটা আমরা দৃঢ় প্রতিজ্ঞ এবং আমরা পারবো ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা থাকলে। রকেট হামলার পর বাংলার সমৃদ্ধিকে পরিত্যক্ত ঘোষণা করা হলেও সেটিও ফিরিয়ে আনতে চায় বাংলাদেশ শিপিং কর্পোরেশন। জাহাজটা ইনশিওর করা আছে আমাদের কাছে, সবগুলো অল দ্য অপশনস আমাদের, আমরা চিন্তা করছি যেটা আমাদের জন্য ভালো হবে সেটাই আমরা করব। 2 মার্চ রকেট হামলায় জাহাজের 3rd ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মারা যান। পরদিন নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় জীবিত 28 নাবিক ও ক্রুকে। নাফিজা দুবলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বুধবার রাতে চট্টগ্রামে ফিরেছে ইউক্রেনে আটকে পড়া জাহাজ বাংলার সমৃদ্ধির 12 নাবিক। রোমানিয়া থেকে অন্যদের সাথে বুধবার দুপুরে ঢাকায় আসার পর রাতে একটি বেসরকারি ফ্লাইটে চট্টগ্রামে পৌঁছান তারা। এ সময় বিমানবন্দরে স্বজনদের কাছে পেয়ে তৈরি হয় এক আবেগঘন পরিস্থিতি। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ফুল হাতে এই অপেক্ষা স্বজনের জন্য। প্রায় 2 সপ্তাহ ধরে আতঙ্ক ছাড়াও ছিল স্বজনকে ফিরে পাবার আকুতি। চোখে মুখে এখনো কাটেনি উদ্বেগের ছাপ। কেউ এসেছে ভাইয়ের জন্য, কেউ সন্তান, আবার কেউ বা স্বামীর জন্য। অপেক্ষারত এসব মানুষের প্রিয়জনেরা ফিরছে যুদ্ধক্ষেত্রে বন্দী দশা থেকে। আশা হারিয়ে ফেলেছিলাম যেখানে, সেখানে ভাইয়াকে আবার দেখতে পারবো এটার জন্য অনেক খুশি। ভাষা বোঝানোর মতো না যে কেমন লাগতেছে, বুঝেন নাই এটা মানে কি যে আনন্দ সেটা তার বুঝাতে পারতেছি। রাত 8:30 দিকে শেষ হয় দীর্ঘতম প্রতীক্ষার প্রহর। মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা নাবিকেরা তখন স্বজনের বাহুডোরে। অনেক চেষ্টার ফলে আমি দেখেছি কি অবস্থায় ছিলাম, অনেক চেষ্টার ফলে আমরা ইনশাআল্লাহ এই মুহূর্তে আমরা এখানে পৌঁছাতে পারছি। আমি আসলে দেশে ফিরতে পেরে অনেক খুশি এবং সরকার যথেষ্ট আমাদেরকে হেল্প করেছে। নাবিকদের ফিরিয়ে আনতে পেরে স্বস্তি প্রকাশ করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি। আমরা আমাদের মিনিস্ট্রি সরকারের প্রতি মানে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা তাদের একান্ত প্রচেষ্টায় আজকে আমাদের অফিসার এবং নাবিকরা সরাসরি দেশে সুস্থভাবে ফিরে আসছে। নাবিকদের সংগঠনের দাবি, উদ্ধার হওয়াদের মতো নিহত সহকর্মী হাদিসুরের মরদেহ যাতে দ্রুত ফিরিয়ে আনা যায় সেই উদ্যোগ নেবে সরকার। নিহত অর্থাৎ যাকে আমরা শহীদের মর্যাদা দেওয়ার জন্য চেষ্টা করতেছি, তার জন্য প্রধানমন্ত্রী দপ্তর সহ যেসব দপ্তরে যাওয়া দরকার আমরা যাব। ফিরে আসা সকল নাবিককে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে পরবর্তী নির্দেশনা দিবে শিপিং কর্পোরেশন। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত দুই দেশের নাগরিকদের মধ্যে। অন্য সহকর্মীদের সাথে সেখানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই কাজ করছেন ওই দু দেশের মানুষ। তবে সংঘাতের প্রভাব পড়েছে রূপপুরের স্থানীয় ব্যবসা বাণিজ্যে, বলছেন ব্যবসায়ীরা। পাবনার ঈশ্বরদীর রূপপুরে নির্মিত হচ্ছে দেশের সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেখানে কাজ করছেন রাশিয়া, ইউক্রেন, বেলারুশ সহ বিভিন্ন দেশের প্রায় 5,000 নাগরিক। ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর পুরো বিশ্বজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়লেও তার প্রভাব পড়েনি রূপপুরে কর্মরত দুই দেশের নাগরিকদের মধ্যে। স্বজনদের নিয়ে দুশ্চিন্তা থাকলেও রুশ সহকর্মীদের সাথে আগের মতোই মিলেমিশে কাজ করছেন ইউক্রেনের নাগরিকরা। Every day I call my mother, my girlfriend, is it okay? Bangladesh normal, Rupur normal, работа good. Alman nowar, nowar. এদিকে প্রচুর বিদেশির উপস্থিতিতে রূপপুরে স্থানীয় ব্যবসা বাণিজ্যে যে বিস্তার ঘটেছে যুদ্ধের প্রভাবে তাতে কিছুটা ভাটা পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। ওদের একটা মনের ভিতর একটা বিভ্রান্তি, ভয় ঢুকে গেছে, সেক্ষেত্রে ওদের ঘোরাফেরা বা ওদের কেনাকাটা অনেকই কমে গেছে। ডেইলি যে সেলটা ছিল সেটা আগের মতো নেই এবং তুলনামূলক আগে থেকে অনেক কমে গেছে। রূপপুর বিদ্যুৎ প্রকল্পে কর্মরত বিদেশিদের একটি বড় অংশই রাশিয়ার, আর ইউক্রেনের কর্মীর সংখ্যা প্রায় 250। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে এবার পাবনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খাইরুল ইসলাম। খাইরুল, প্রতিবেদনে আমরা বলছিলাম যে সংঘাতের ফলে রূপপুরের স্থানীয় ব্যবসা বাণিজ্যে প্রভাব পড়েছে, সেই প্রভাব কতটুকু তীব্র, সেখানকার সার্বিক পরিস্থিতি এখন কেমন?
আপনি জানেন যে দেশের সবচেয়ে বড় কিন্তু প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। এই প্রকল্পের কিন্তু নির্মাণ কাজ করছেন রাশিয়া, ইউক্রেন, বেলারুশ সহ প্রায় 5,000 বিদেশি কিন্তু নাগরিক। আর এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ সংলগ্ন এলাকা যেন বিদেশিদের আনাগোনায় কিন্তু রাশিয়ায় পরিণত হয়েছে, যেখানে কিন্তু রয়েছে কিন্তু ইউক্রেনের নাগরিকরাও। দুই দেশের যুদ্ধ পরিস্থিতি নিয়ে যদি বলি, দুই দেশের যুদ্ধ পরিস্থিতিতে তাদের কর্ম পরিবেশের কিন্তু কোনো প্রভাবই কিন্তু এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প কিন্তু পড়েনি। এখানে কর্মরত বিদেশি নাগরিকরা তারা সৌহার্দ্য বজায় রেখে কিন্তু প্রতিদিন তারা কাজ করছেন। যুদ্ধ নিয়ে কোনো সংকট তৈরি হবে কিনা মনে করেন রাশিয়া, কোনো কিছুই মনে করেন না কিন্তু রাশিয়া সহ যারা রয়েছেন ইউক্রেনে তারা কিন্তু। তবে দেশে থাকা পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে কিন্তু চরম দুশ্চিন্তায় কিন্তু ইউক্রেনের নাগরিকরা রয়েছেন। আর যুদ্ধ ভালো নয়, যুদ্ধ চান না বলে মনে করেন তারা। আর যুদ্ধ পরিস্থিতিতে পরিবারের খোঁজ খবর কিন্তু তারা বিভিন্ন সময় কিন্তু মুঠোফোনে রাখছেন। আর রাশিয়ান নাগরিকরা তারা বলছেন যে বাংলাদেশে তারা কাজ করছেন এবং কাজ করতে এসে কিন্তু তাদের কোনো সমস্যা হচ্ছে না, তারা ভালো রয়েছেন, যুদ্ধ নিয়ে তারা কিন্তু কোনো চিন্তিতই কিন্তু নয়। আর ইউক্রেনের আমরা নাগরিকদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে তাদের সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিন্তু তারা কাজ করছেন। তবে দেশে থাকা পরিবার সদস্য যারা রয়েছেন তাদের নিয়ে একটু দুশ্চিন্তা কিন্তু থেকেই যায়, তাদের নিয়ে একটু দুশ্চিন্তা রয়েছেন। আর যুদ্ধ ভালো নয়, আমরা যুদ্ধ চাই না এমনটি কিন্তু তারা কিন্তু বলছেন। আর এই এখানে কিন্তু এই বিদেশি নাগরিকদের আনাগোনায় কিন্তু এখানে অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু গড়ে রয়েছেন। আর এই ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠায় এই যুদ্ধ পরিস্থিতি কিন্তু সেখানে কিন্তু অনেক সবকিছু সব জিনিসের দাম কিন্তু বেড়ে গেছে। এবং এই দাম বেড়ে যাওয়ার কারণে কিন্তু এখানে অনেক ব্যবসায় কিন্তু ভাটা পড়েছে, তাদের ব্যবসা বাণিজ্য বেচা কেনা কমে গিয়েছেন। এই ছিল আমার কাছে পাবনার রূপপুরের সর্বশেষ অবস্থা। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী খাইরুল ইসলাম। নির্বাচনের আগ মুহূর্তে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান কমিটির সভাপতি কে তা নিয়ে সম্প্রতি প্রশ্ন তুলেছেন সাবেক চার সভাপতি। এটিকে উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছে বর্তমান কমিটি। আর সাবেক সভাপতি বলছেন আইনের কারিগররাই আইনের ব্যত্যয় ঘটিয়েছেন। গত বছরের 14 এপ্রিল করোনাক্রান্ত হয়ে মারা যান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান কমিটির সভাপতি আব্দুল মতিন খসরু। সমিতির গঠনতন্ত্র অনুযায়ী পদ শূন্য থাকলে এক মাসের মধ্যে বিশেষ সাধারণ সভায় নির্বাচনের মাধ্যমে তা পূরণ করতে হয়। সম্প্রতি আইনজীবী সমিতির চারজন সাবেক সভাপতি পদ শূন্য থাকা নিয়ে প্রশ্ন তুলে চিঠি দিয়েছেন সমিতিকে। জ্যেষ্ঠ আইনজীবী ড. কামাল হোসেন, এম আমিরুল ইসলাম, রোকনউদ্দিন মাহমুদ ও মইনুল হোসেন ওই চিঠি দেন। তবে সমিতির বর্তমান কমিটির সহসভাপতি মোহাম্মদ শফিকুল্লাহ দ্বিমত পোষণ করে বলছেন গত বছরই বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগের কমিটির সভাপতি এ এম আমিনউদ্দিনকেই সভাপতি নির্বাচিত করা হয়। আবার নতুন করে শিডিউল ডিক্লেয়ার করতে হবে, সব পোস্ট এখানে ইনভলভ এবং 9,000 ব্যালট পেপার ছাপতে হবে, সব কিছু মিলিয়ে একটা ফুল প্লেজার ইলেকশনের মতো হয়ে যাচ্ছে। সুতরাং বার অ্যাসোসিয়েশনের বিশাল অঙ্কের যে খরচ, এ খরচটাকে বাঁচানোর জন্য আমরা মনে করেছি অ্যাজ পার আর্টিকেল 16 যে এইভাবে নির্বাচনটা আইনানুগ এবং যথোপযুক্ত। যদিও আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদিন বলছেন সর্বোচ্চ আদালতে বসেই আইনের ব্যত্যয় ঘটাচ্ছেন আইনের কারিগররা। নিয়মানুযায়ী বিশেষ সভায় সভাপতির শূন্য পদ পূরণ করে তা সদস্যদের জানাতে হয়, যা এখানে করা হয়নি। শূন্য থাকাকালীন অবস্থায়ও প্রাক্তন সভাপতি সাহেব তার নেম প্লেটটি ওখানে লাগিয়েছেন, কে বা কারা যারা লাগিয়েছেন আমি মনে করি তারা সঠিক কাজ করেন। এরই মধ্যে ঘোষিত হয়েছে সমিতির 2022-23 সালের নির্বাচনের তফসিল। আগামী 15 ও 16 মার্চ দুই দিনব্যাপী এ নির্বাচন অনুষ্ঠিত হবে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফরিদপুর জেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবরকে গ্রেপ্তার করায় সন্তুষ্টি প্রকাশ করেছে স্থানীয় নেতারা। সেই সাথে 2,000 কোটি টাকা মানি লন্ডারিং মামলায় বাবর সহ অন্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তারা। এদিকে মামলার অন্যতম আসামি বাবরকে গত 8 মার্চ আদালতে তোলা হয়, পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।
ক্ষমতার দাপটে ধরাছোঁয়ার বাইরে ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান খন্দকার মুহতশাম হোসেন বাবর। জেলা আওয়ামী লীগের নেতাদের অভিযোগ, বড় ভাই ফরিদপুর তিন আসনের সংসদ সদস্য ও সাবেক এলজিআরডি মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ক্ষমতা ও দলীয় পদ ব্যবহার করে টেন্ডারবাজি ও চাকরি বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়েছে বাবর। দুর্নীতি ও অনিয়মের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। শুধু লোভ লালসা বা কিছু সুবিধাভোগের জন্য অনেকেই এই ঐতিহ্যবাহী বিশাল দল অনেকে ঢুকে পড়ে, আর যদি পিছনে তাদের কোনো শক্তি থাকে তাহলে আরো বেশি সুবিধা হয়। সেই সুবিধার জন্যই এই মোহাম্মদ হোসেন বাবর এই আওয়ামী লীগের সঙ্গে তিনি ছিলেন। ৮ মার্চ অর্থপাচার মামলায় বাবরকে গ্রেফতার করায় সন্তুষ্টি প্রকাশ করে এই নেতা জানান, বাবরকে আইনের আওতায় আনায় জেলা আওয়ামী লীগ কলঙ্কমুক্ত হয়েছে। দিল্লিতে হলেও শেখ হাসিনা বুঝতে পেরেছিলেন, আর বুঝতে পেরেই তিনি শুদ্ধ অভিযানে ফরিদপুরটাকে মুক্ত করে দিয়েছেন। তাই অসংখ্য ধন্যবাদ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে। ২০২১ সালের ৩ মার্চ বাবর সহ ১০ জনের বিরুদ্ধে ২০০০ কোটি টাকা মানি লন্ডারিং এর অভিযোগপত্র দেয় সিআইডি। একই সাথে বাবর সহ ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কুমিল্লার বিজয়পুরে স্কুলে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে তিন স্কুল ছাত্রী নিহত হয়েছে। ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেসের নিচে কাটা পড়ে মারা যায় তারা। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। নিহত প্রত্যেকের পরিবারকে ২৫,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বুধবার বেলা ১১:৩০ প্রতিদিনের মতোই রেললাইন পার হয়ে স্কুলে যাচ্ছিল দুর্গাপুর গ্রামের মিম আক্তার, তাসপিয়া আক্তার ও রিয়া আক্তার। সে সময় একটি লাইনে ট্রেন এলে অন্য লাইনে সরে দাঁড়ায় তারা, আর তখনই সেই লাইনে আসা ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেসের নিচে কাটা পড়ে তিনজন। এমন ঘটনায় সন্তান হারিয়ে পাগল প্রায় তাদের বাবা মা। বিজয়পুর বাজার রেলক্রসিং থেকে ৫০ গজ দূরে ঘটনাস্থলে মারা যায় বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এই তিন ছাত্রী। স্থানীয়রা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, দুটি ট্রেন প্রায় কাছাকাছি সময় আসায় খেয়াল করতে পারেনি তিন শিশু। ওই হুজুরে কি ব্যর্থ হয়ে হুজুরে নিয়ে যা লাভ দিছে, তারপরে তিনটা ট্রেনের ভিতরে একটা এই পাশে আর একটা ওই পাশে আর একটার মুখ নিয়ে চলে গেছে। এই ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ঘণ্টাখানেক অবরোধ করে রাখে ঢাকা চট্টগ্রাম রেলপথ ও কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক। এখন আমাদের এলাকাবাসীর চাওয়া যে স্কুলের দুটি গেট আছে, দুটি গেটের ভিতরে দুটো ফুট ওভার ব্রিজ ঝোড়ালো দাবি আমাদের। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা। ভবিষ্যতে এমন দুর্ঘটনা ঠেকাতে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তারা। নিহত পরিবারের জন্য ২৫,০০০ টাকা প্রদানের জন্য আমি এসে এনে দেখলাম তার ঘরও নাই। কুমিল্লা সদর উপজেলার বিজয়পুর সরকারি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের ঠিক সামনে দিয়েই গেছে ঢাকা চট্টগ্রাম রেললাইন। এই রেললাইন পার হয়েই নিয়মিত স্কুলে যায় আশপাশের গ্রামের শিক্ষার্থীরা। সেখানে নেই কোনো নিরাপত্তা বেষ্টনী বা ওভারব্রিজ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দুই বছর পর ১৫ মার্চ থেকে প্রাক প্রাথমিকে ক্লাস শুরু হচ্ছে। প্রথমে সপ্তাহে রবি ও মঙ্গলবার ক্লাস হবে। এদিকে অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে প্রাথমিক পর্যায়ে। করোনার পর ক্লাসে শিক্ষার্থী উপস্থিতিও বেড়েছে। খুদে শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে হাত ধুয়ে ক্লাসে যাচ্ছে। এক সপ্তাহ ধরে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা সশরীরে ক্লাস করছে। স্কুলে ক্লাস করতে অনেক ভালো লাগে, আমি স্কুলে আসি প্রত্যেকদিন। আমার স্কুলে আসতে পড়াশোনা করতে খুব ভালো লাগে। এদিকে প্রাক প্রাথমিক বিদ্যালয়েও ১৫ মার্চ ক্লাস শুরু হচ্ছে। মন্ত্রণালয় বলছে এদের সপ্তাহে ২ দিন ক্লাস হবে। প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে সপ্তাহে ৬ দিন ৫টি করে ক্লাস এবং তৃতীয় চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে সপ্তাহে ৬ দিন ৭টি করে ক্লাস হচ্ছে। শিক্ষকদের স্বাস্থ্যবিধি মানতে হবে এবং শিক্ষার্থীদেরও যতটুকু যেভাবে, কিন্তু তারা তো খেলাধুলা করবে, তারা হইচই করবে, সেক্ষেত্রে আমরা কোনো নিশ্চয়ই প্রতিবন্ধকতা সৃষ্টি করব না। আমরা চাই তারা স্বাভাবিকভাবেই তাদের স্কুল করবে।
শিক্ষার্থীদের চাওয়া আর যাতে বিদ্যালয় লম্বা সময় ধরে বন্ধ না থাকে, সেই সঙ্গে পড়াশোনার ক্ষতি পোষাতে মন্ত্রণালয়কে সুনির্দিষ্ট রোডম্যাপ নেয়ার আহ্বান শিক্ষা সংশ্লিষ্টদের। শিক্ষকরা বলছেন, ক্লাসে উপস্থিতি সন্তোষজনক, বিদ্যালয়ে যারা আসছে না তাদের খোঁজখবর নেওয়া হচ্ছে। তৃতীয় চতুর্থ এবং পঞ্চম ওদের 12:15 থেকে 4:15 পর্যন্ত তাদের ক্লাস, 7টা ক্লাস, এবং উপস্থিতি আগের চেয়ে সন্তোষজনক এবং আশা করি আরও বৃদ্ধি পাবে। শিক্ষা গবেষকরা বলছেন, প্রাক প্রাথমিক খুলে দেওয়াটা ভালো সিদ্ধান্ত, দীর্ঘদিন পর শিক্ষার্থীরা যেন আনন্দমুখর পরিবেশে ক্লাস করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু একটু হাইজেনিকের বিষয় আছে, এই জায়গাগুলো একটু খেয়াল রাখা, প্রিপেয়ার করা, এবং আমাদের প্রাক প্রাথমিকের যে শ্রেণীকক্ষটা, এই কক্ষটাকে একটু সিকিউর করা। করোনার ক্ষতি পুষিয়ে নিতে এবছর 20 রোজা পর্যন্ত চলবে প্রাথমিকের ক্লাস, 21 রমজান থেকে শুরু হবে ঈদের ছুটি। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাতটি চেকের মাধ্যমে 304 কোটি টাকার চেক জালিয়াতির চেষ্টা থেকে রক্ষা পেল সোনালী ব্যাংক। বুধবার দুপুরে দিলকুশা কর্পোরেট শাখায় জমা দেওয়া আজারুর রহমান ফারুক নামে এক ব্যক্তির 37.5 কোটি টাকার একটি চেক নিয়ে সন্দেহ দেখা দেয়। মৎস্য অধিদপ্তরের দরিদ্র বিমোচন সমন্বিত মৎস্য চাষ প্রকল্পের নামে জমা দেওয়া চেকটি যাচাই বাছাই করে জাল প্রমাণিত হয়। জানা যায়, অধিদপ্তর এ বিষয়ে কোনো চেক ইস্যু করেনি এবং প্রকল্পটি বর্তমানে বন্ধ রয়েছে। পরে পুলিশ এসে প্রতারককে আটক করে এবং তাকে তল্লাশি করে 266.5 কোটি টাকার আরও 6টি জাল চেক উদ্ধার করে। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আধিপত্য বিস্তারের জেরে ফের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বগিভিত্তিক উপগ্রুপ বিজয় ও সিএফসির অনুসারীদের মধ্যে এই ধাওয়া পাল্টা ধাওয়া হয়। বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সোহরাওয়ার্দী হলের মোড়ে এই ঘটনা ঘটে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের র্যাগ ডে অনুষ্ঠানের কনসার্টে অংশ নেয়াকে কেন্দ্র করে বিবাদে জড়ায় ছাত্রলীগের দুই পক্ষ। এই ঘটনার জেরে বুধবার সন্ধ্যায় দুই পক্ষের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল ও শাহ আমানত হলের সামনে অবস্থান নেয়। উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ইটপাটকেল ছোড়াছুড়ি হয়। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এই ঘটনায় কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। ছাদবাগান একটি পরিবারের পেঁয়াজ ও আদা রসুন সহ 5 ধরনের মশলার শতভাগ চাহিদা পূরণ করতে পারে। গবেষণা বলছে, সারা দেশে 1 কোটি বসত বাড়ির প্রতিটিতে 30 বর্গফুটে পেঁয়াজ চাষ করতে পারলে বছরে আমদানি কমবে 4 লাখ টন। পাশাপাশি ছাদবাগানে স্বল্প পরিসরে চাষ করা সম্ভব ফল, ফুল ও সবজি। তবে বাগান লাভজনক করতে কৃষি বিভাগের পরামর্শ নেওয়ার কথা বলছেন সংশ্লিষ্টরা। বগুড়ায় প্রতিষ্ঠিত মশলা গবেষণা কেন্দ্রে দেশি বিদেশি মশলা নিয়ে গবেষণা শুরু হয় 1996 সালে। এছাড়া ছাদে ফুল, ফল আর মশলা চাষ নিয়ে এ প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা পার্বত্য অঞ্চল সহ দেশের বিভিন্ন এলাকায় কাজ শুরু করেন 2017 সালে। প্রায় 5 বছর গবেষণা করে দেখা গেছে, ছাদে সঠিকভাবে আদা, রসুন, পেঁয়াজ, হলুদ আর মরিচ চাষ করলে পরিবারের মশলার চাহিদা মিটবে শতভাগ। আমরা বিভিন্ন উদ্যানতাত্ত্বিক ফসল এখানে চাষ করছি এবং আমরা একটা প্রযুক্তি উদ্ভাবন করছি যাতে ছাদটা নষ্ট না হয়ে শুধু ফসল উৎপাদন করা যায়। ছাদের কোনো ড্যাম হবে না, ছাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু আমাদের ছাদটাকে আমি সর্বোচ্চ ব্যবহার করতে পারবো। গবেষণায় দেখা গেছে, 4-5 সদস্যের একটি পরিবারের সারা বছরের পেঁয়াজের চাহিদা পূরণে প্রয়োজন ছোট আকারের 5টি ট্রে। ছাদ বাগানে 1.6 মিটার আকারের 5 থেকে 6টি ট্রেতে আমরা যদি গ্রীষ্মকালীন পেঁয়াজ করতে পারি, তাহলে 70 থেকে 80 দিন পরপর এটা সংগ্রহ করতে পারবে এবং প্রতিটা ট্রেতে আপনার 2.5 থেকে 3 কেজি পেঁয়াজ পাওয়া যাবে। সঠিক পদ্ধতিতে তৈরি না করলে লোকসান হয় ছাদ বাগানে, এমন কথাও বলছেন অনেকে। আমি এখানে আসে কৃষি অফিসের উপরে যে ছাদ বাগানটা দেখলাম, দেখে আমার খুব ভালো লাগছে এবং আমার খুব করার আগ্রহ। এনাদের যদি সহজতে এবং পরামর্শ পাই, আমি নতুন আবার শুরু করতে আগ্রহী। এই বিষয়টি বিবেচনায় নিয়ে ছাদ বাগান তৈরির কৌশল জানাতে উদ্যোগ নিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এই ছাদ কৃষি লার্নিং সেন্টারে যদি কেউ ভিজিট করে, তাহলে উনি শুরু থেকে, অর্থাৎ এই ছাদ বাগানের মাটি প্রস্তুত কিভাবে করবেন, কিভাবে পরিচর্যা করবেন, ব্যবস্থাপনা কিভাবে থাকবে, তার সার্বিক
একটা শিক্ষা কিন্তু এখান থেকে উনি পাবেন। আরেকটি বিষয় হলো, যাদের ছাদ নেই তারা কিন্তু মাটিতেও এখানে যে সমস্ত কৃষি প্রযুক্তি সমন্বয় করা হয়েছে সেগুলো কিন্তু খুব সহজেই তারাও ব্যবহার করতে পারে। মশলা গবেষণা কেন্দ্রের প্রতিবেদনে বলা হয়েছে, এখন প্রায় 75,000 বিঘা জমির সমপরিমাণ ছাদ বাগান রয়েছে দেশে। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শিবগঞ্জ, বগুড়া। বছরের পর বছর ধরে বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকটে ভুগছে সুনামগঞ্জের দুই উপজেলার পাহাড়ি জনগোষ্ঠী। দূর দূরান্তের ঝর্ণা ও ছড়া থেকে পানি আনতে হয় তাদের। সুপেয় পানির অভাবে দূষিত পানি পান করে অনেকেই ভোগেন রোগ বালায়ে। সুনামগঞ্জের সীমান্তবর্তী উপজেলা তাহিরপুরের বারেক টিলা, মাঝের টিলা ও চাঁদপুর টিলা, যুগের পর যুগ ধরে এসব গ্রামের পাহাড়ি মানুষ ভুগছেন তীব্র পানি সংকটে। একই অবস্থা দোয়ারবাজার উপজেলার রজনী লাইন, জুমগাঁও, রাজাই, কড়াইবাড়ি ও গুলগাঁও গ্রামের। বছরের অন্য সময় ঝর্ণার পানি ব্যবহার করলেও গ্রীষ্মের শুরুতে সেই পানিও পাওয়া যায় না, তাই দীর্ঘ পথ পাড়ি দিয়ে পানি সংগ্রহ করতে হয় স্থানীয়দের। অনেক সময় দূষিত পানি পান করে রোগ বালাইয়ে ভুগতে হয় তাদের। এলাকাবাসীর অভিযোগ জনপ্রতিনিধিদের একাধিকবার জানানো হলেও মেলেনি সমাধান। পানি নাই এখন, আমরা তো নিচে টিউবওয়েল আছে, ওখান থেকে পানি তুলে নিয়ে আসি খাওয়ার জন্য, আর গোসলের জন্য তো এখান থেকে অল্প পানি আছে, এটাই গোসল করি। ছোট্ট ঝর্ণার পানি আমরা ব্যবহার করতাম, এখন শুকনো মৌসুম, এখন আমরা পানির খুব ক্রাইসিসে আছি। কন্ট্রাক্টররা আসিয়া বলছে যে এখানে গাড়তে পারবে না, যেহেতু পাথর আছে, সেহেতু আমার মনে হয় নিচে সেই ওয়াটার লেভেলটা পাবে এবং সেখান থেকে পাম্পের মাধ্যমে, এখানে ট্যাঙ্কির মাধ্যমে প্রত্যেক বাড়ি বাড়িতে সাপ্লাই দেওয়া। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জানান, চলতি বছরই পাহাড়ি এলাকায় গভীর নলকূপ বসানোর কাজ শুরু হবে। পাহাড়ি সহ অন্যান্য সকল ইউনিয়নেই এই অর্থ বছরে 62টি করে গভীর নলকূপ সাবমার্জেবল পাম্প যুক্ত বরাদ্দ প্রদান করা হয়েছে। ইতিমধ্যে আমরা 30টা কাজ শেষ হয়েছে। দুই উপজেলার 8টি গ্রামে প্রায় 15,000 মানুষ বিশুদ্ধ পানি সংকটে দিন কাটাচ্ছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নওগাঁ ও বগুড়ার মাঝামাঝি অন্যতম প্রাচীন সান্তাহার রেলওয়ে জংশনে চলছে উন্নয়ন কাজ। কর্মকর্তারা বলছেন, কাজ শেষ হলে আরো সুন্দর ও যাত্রীবান্ধব হবে স্টেশনটি। সান্তাহার স্টেশনের আধুনিকায়ন ও টিকিট সংখ্যা বাড়ালে ট্রেন যাত্রা আরো আরামদায়ক হবে বলে আশা যাত্রীদের। ব্রিটিশ আমলে নির্মিত সান্তাহার জংশন স্টেশনটি দীর্ঘদিন ধরেই নানা সমস্যায় জর্জরিত ছিল। পকেটমারের দৌরাত্ম্য, মালামাল চুরি ছিল নিত্যদিনের ঘটনা। যাত্রী ছাউনি না থাকায় রোদ বৃষ্টিতে প্রতিদিনে দুর্ভোগে পড়তেন যাত্রীরা। তবে এবার পাল্টে যাচ্ছে ঐতিহ্যবাহী রেল স্টেশনের চেহারা। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাড়ানো ও উঁচু করা, যাত্রী ছাউনি নির্মাণ ও সংস্কার এবং সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু হয় সন্তুষ্ট যাত্রীরা। টয়লেটের ব্যবস্থা নাই, আমাদের ফার্স্ট ক্লাসগুলো খারাপ, বিশ্রামাগারগুলো খারাপ। যেহেতু এটা পুরাতন জংশন, এটাতে কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ, আমরা সান্তাহারবাসি খুব খুশি, তবে আরো উন্নয়ন করা উচিত। কর্তৃপক্ষ জানিয়েছে, পশ্চিমাঞ্চল রেলপথের বিভাগীয় প্রকৌশল দপ্তরের আওতায় সান্তাহার সহ ডোমার থেকে টাঙ্গাইল পর্যন্ত 14টি স্টেশনের উন্নয়ন কাজ চলছে। 300 ফিট করতেছে, আর আগে ছিল 300-600 ফিট, কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে 1000 ফিট আমাদের প্ল্যাটফর্ম, সেখানে পুরো প্ল্যাটফর্ম ফ্যাসিলিটিটা জনগণ পাবে না, বর্ষা মৌসুমে একটু প্রবলেম দেখা দিবে। আধুনিকায়ন করা এবং টিকিটের সংখ্যা বাড়ানো হলে ট্রেন যাত্রা নিরাপদ ও আরামদায়ক হবে বলে জানান জনপ্রতিনিধি। পানি পড়ে, বসার জায়গা নাই, অ্যাভেলেবল মানুষ মানে চলাচল করতে গেলে স্বস্তি পায় না, তারপরে আপনার বিভিন্ন রকম সমস্যা। আমি দৃষ্টি আকর্ষণ করব যে এই সমস্যাগুলো সমাধান করে আগামীতে মানুষের রেলওয়ে যাত্রা যেন আরও সুন্দর হয়। প্রকল্পের প্রথম ধাপের ব্যয় ধরা হয়েছে 5 কোটি টাকা, যা আগামী মাসে শেষ হওয়ার কথা রয়েছে। আর দ্বিতীয় ধাপে নির্মিত হবে রেল স্টেশন ভবন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে নগাঁ থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী সাদেকুল ইসলাম। সাদেক, সান্তাহার সহ ডোমার থেকে টাঙ্গাইল পর্যন্ত মোট 14টি স্টেশনের উন্নয়ন কাজ চলছে, যাত্রীরা আসলে কবে নাগাদ এই আধুনিক স্টেশনের সুবিধা ভোগ করতে পারবেন? আপনি জানেন যে দেশের অন্যতম কিন্তু প্রাচীন রেলওয়ে জংশন স্টেশন সান্তাহার। এই স্টেশনে উন্নয়ন কাজ প্রায় কয়েক দশক ধরে হয়নি, যে কারণে আপনি দেখবেন যে প্ল্যাটফর্ম উচ্চীকরণ, বর্ধিতকরণ, এখানকার যাত্রী ছাউনি নির্মাণ সহ আপনার এখানে
বাউন্ডারি ওয়াল, যাত্রীদের নিরাপত্তার জন্য যে বিষয়টি বাউন্ডারি ওয়াল নির্মাণের একটা প্রকল্প নেওয়া হয়েছে। আমার সঙ্গে কথা হয়েছে এখানকার সিনিয়র উপসহকারী রেলওয়ে প্রকৌশলী আফজাল হোসেনের সঙ্গে। তিনি যেটি জানিয়েছেন যে মুজিব বর্ষ উপলক্ষে প্রায় 5 কোটি টাকা ব্যয়ে প্রাথমিকভাবে এই কাজগুলো করা হবে এবং দ্বিতীয় পর্যায়ে কিন্তু আমরা স্টেশন ভবন অর্থাৎ আগের যে ভবনগুলো রয়েছে সেই আদলে সেটিকে ঠিক রেখে অন্যত্র হয়তো আমরা আপনার ভবন নির্মাণ করব এবং এই ভবনগুলো কিন্তু আসলে সংরক্ষণ করা হবে। আপনাকে বলি যে এই স্টেশনে কিন্তু প্রতিদিন নওগাঁ, নাটোর, জয়পুরহাট এবং বগুড়ার একটি অংশের কয়েক হাজার মানুষ কিন্তু যাতায়াত করেন। এখানে প্রতিদিন প্রায় 58টি ট্রেন আপ এবং ডাউন যাতায়াত করে। কিন্তু এখানে যেটা আমরা লক্ষ্য করেছি যে টিকিটের সংখ্যা অত্যন্ত কম, অর্থাৎ প্রতিটি ট্রেনে প্রায় 100 থেকে 150 টিকিটের প্রয়োজন হলেও এখানে টিকিট বরাদ্দ আছে মাত্র 10 থেকে 15টি। যাত্রীরা এই টিকিট সংকটের কারণে কালোবাজারির শিকার হচ্ছেন। তারা যেটি বলছেন যে নির্ধারিত স্টেশনের যে টিকিট কাউন্টার আছে এখানে টিকিট নেই বললেই চলে, এখানে কালোবাজারিদের কাছ থেকে তাদেরকে অধিক মূল্যে কিন্তু টিকিট সংগ্রহ করতে হয় এবং যে কারণে তাদের কিন্তু বাড়তি পয়সা গুনতে হয়। তারা জানিয়েছেন যে এখানে যেহেতু একটি 4 জেলার মোহনা এই রেল স্টেশনটি, এখানে টিকিট সংখ্যা অবশ্যই 4 থেকে 5 গুণ বৃদ্ধি করতে হবে, তাহলে কিন্তু যাত্রীরা আপনার এই ট্রেন যাত্রা তাদের যে আরামদায়ক যেটি বলা হয় সেটি কিন্তু তারা সেই সুবিধাটি পাবেন। কিন্তু যদি টিকিট সংখ্যা না বাড়ানো হয় সেক্ষেত্রে কিন্তু তাদের ওই যে কষ্টটি পোহাতে হচ্ছে যে তারা রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানে যখন যাতায়াত করছেন তাদের কিন্তু অধিকাংশ সময় দাঁড়িয়ে কিন্তু যেতে হচ্ছে, তারা স্ট্যান্ডিং টিকিট নিয়ে কিন্তু দাঁড়িয়ে যান, তারা কিন্তু সিট পান না। তারা আরেকটি যেটি দাবি জানিয়েছেন যে যেহেতু এটি একটি প্রথম শ্রেণীর একটি রেলওয়ে স্টেশন, এখানে কিন্তু বিশ্রামাগারের অবস্থা অতি খুবই খারাপ অবস্থা, এখানে কিন্তু মানুষজন বসতে পারেন না, এখানে রেস্ট নিতে পারেন না, তাদের কিন্তু অধিকাংশ সময় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যেতে হয়। আর আপনি আপনাকে যদি যাত্রী ছাউনির কথা বলি, দেখেন আপনি সংস্কার চলছে, এখানে বৃষ্টি হলে কিন্তু যাত্রীদের ভিজে ট্রেনে ওঠানামা করতে হয়। তারা দ্রুত এই স্টেশনটিকে আধুনিকায়ন করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন। এই ছিল মোটামুটি সান্তা রেল স্টেশন পরিস্থিতি। নওগাঁ থেকে রেল স্টেশন আধুনিকায়নের তথ্য জানাছিলেন আমাদের সহকর্মী সাদেকুল ইসলাম। ভোজ্য তেলের চাহিদা মেটাতে রাজবাড়ির বালিয়াকান্দিতে সূর্যমুখী চাষ করছেন 100 কৃষক। এই চাষে ভালো ফলন হওয়ায় খুশি তারা, উৎসাহী হচ্ছেন অন্যরাও। অন্যদিকে বাগানের সৌন্দর্য দেখতে বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরাও যাচ্ছেন সেখানে। এদিকে সূর্যমুখী ফুল চাষে আশাবাদী কৃষি বিভাগ। সয়াবিন তেলের উপরে নির্ভরতা কমাতে সূর্যমুখী চাষের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে চলতি বছর জেলার বালিয়াকান্দি উপজেলার 100 জন কৃষককে বিনামূল্যে দেওয়া হয়েছে সূর্যমুখী ফুলের বীজ। হলুদ ফুলে ভরে গেছে বাগান। নজর কাড়া এই দৃশ্য দেখতে ভিড় করছেন নানা বয়সী মানুষ। আমি এখানে ফুল দেখতে এসেছি, দেখে খুব ভালো লাগলো, ফুলগুলো সত্যি অনেক সুন্দর এবং চমৎকার ফলন হয়েছে। কৃষকেরা বলছেন সূর্যমুখী চাষে খরচ কম, সার, ওষুধ প্রয়োগ ও পরিচর্যায় খুব বেশি সময় দিতে হয় না। প্রতি শতক জমিতে বীজ উৎপাদন হয় 7 থেকে 8 কেজি, আর প্রতি কেজি সূর্যমুখীর বীজ থেকে পাওয়া যায় কমপক্ষে 0.5 লিটার তেল, উৎপাদনের হিসেবে যা সরিষা ও তিলের চেয়ে বেশি। চাষের 3 মাস পরই বীজ ঘরে তুলতে পারেন কৃষক। গাছটাছ ভালো হয়েছে, ফুলও ভালো এসছে, আমরা আশাবাদী যে এখান থেকে আমরা লাভবান হব। কীটনাশকের ব্যবহারটা কম এবং সারের প্রয়োগটা খুব একটা বেশি লাগে না, তো ভালোই হয়েছে, বাড়িতে ফলন বেশি হবে, তেল হবে। বালিয়াকান্দিতে এবছর প্রণোদনা হিসেবে সূর্যমুখীর বীজ ও সার দিয়েছে কৃষি বিভাগ। 33 একর জমি আবাদ করেছেন 100 চাষি, যা গত বছরের থেকে দ্বিগুণ। আমরা 100 জন কৃষককে 1 কেজি করে বীজ দিয়েছি হাইসান 33 জাতের। এই জাতটির ফুলগুলো সাধারণত অনেক বড় হয়ে থাকে এবং এদের ফলন একর প্রতি প্রায় 20 থেকে 22 মণ পর্যন্ত হয়ে থাকে। সূর্যমুখী চাষে কৃষকদের সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউক্রেনের বন্দরনগরী মারিওপোলের একটি শিশু হাসপাতাল ও ম্যাটারনিটি ওয়ার্ড রুশ বোমা হামলা শিকার হয়েছে। বুধবার এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের কর্মকর্তারা। এই ঘটনার ভিডিও প্রকাশ করে মারিওপোল সিটি কাউন্সিল। এতে হতাহতের সংখ্যা জানিয়ে ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা পড়েছেন বলেও ধারণা করা হচ্ছে। এই ঘটনাকে নৃশংস বলে নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে রুশ আগ্রাসন শুরুর পর ইউক্রেনের স্বাস্থ্যকেন্দ্র, কর্মী ও অ্যাম্বুলেন্সের ওপর 18টি হামলার ঘটনা ঘটেছে। এদিকে 12 ঘন্টা যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়ে কিয়েভ, মারিওপোল সহ 5 শহরের 6 মানবিক করিডোর খুলে দিয়েছে রাশিয়া।
পশ্চিমা মিত্রদের কাছে আবারও ইউক্রেনের আকাশে নো ফ্লাই জোন চেয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। বুধবার এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, তার দেশে মানবিক বিপর্যয় ঘটলে দায়ী হবে বিশ্ব সম্প্রদায়। এর আগে ন্যাটোতে যাওয়ার অনাগ্রহের কথাও জানিয়েছিলেন জেলেনস্কি। ইউক্রেন ন্যাটো জোটের সদস্য হতে পারবে না। ২৪ ফেব্রুয়ারি অভিযানের আগ থেকেই রাশিয়ার প্রধান দাবি ছিল এটি। আরেক দাবি, দোনেস লুহানস্কে স্বাধীন হিসেবে ইউক্রেনকে স্বীকৃতি দিতে হবে। তবে সেসবের কিছুই মানতে রাজি ছিল না ইউক্রেন। তবে রুশ হামলার দ্বিতীয় সপ্তাহে সুর নরম প্রেসিডেন্ট জেলেনস্কির। ABC টেলিভিশনকে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ন্যাটো সদস্যপদ পেতে আর চাপ দিবে না ইউক্রেন। বিচ্ছিন্ন দনবাসের দুই শহর নিয়েও আলোচনায় রাজি তিনি। আমি বুঝে গেছি ইউক্রেনকে সদস্যপদ দিতে প্রস্তুত নয় ন্যাটো, তাই আমি এখন আর এ নিয়ে চাপ দিচ্ছি না। পাশাপাশি এটাও বুঝতে পারছি, রাশিয়াকে ক্ষুব্ধ করতে চায় না ন্যাটো, তারা বিতর্কিত বিষয়ে ঢুকতে ভয় পাচ্ছে। বুধবার টেলিভিশন ভাষণে মিত্রদের প্রতি আবারও ইউক্রেনের আকাশে নো ফ্লাই জোন করার আহ্বান জানিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট। জানান, এ নিয়ে এখনও কোনো পদক্ষেপ না নিলে তার দেশে মানবিক বিপর্যয় অনিবার্য। আমাদের নিরীহ মানুষ দেশের নানা অবকাঠামোর ওপর রাশিয়া ক্ষেপণাস্ত্র বিমান হামলা চালিয়ে যাচ্ছে, এর জবাব দেয়া পুরো বিশ্বের দায়িত্ব। একই সঙ্গে রুশ সেনাদের সতর্ক করে তাদের নিজ দেশে ফেরার আহ্বান জানান জেলেনস্কি। দুই সপ্তাহ ধরে আমাদের প্রতিরোধ দেখতে পাচ্ছেন, আমরা আত্মসমর্পণ করব না, দেশ রক্ষায় আমরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব। আপনারা ফিরে যান, এখানে থাকলে জেল মৃত্যু হবে আপনার গন্তব্য। এদিকে দনবাসে ইউক্রেন সামরিক অভিযানের পরিকল্পনা করছে এমন নথি পাওয়ার দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইউক্রেনের ন্যাশনাল গার্ডের কমান্ডার মাইকোলা বালানের কাছ থেকে 22 জানুয়ারির একটি গোপন নথি পাওয়া গেছে। তাতে দেখা যাচ্ছে দনবাসের অভিযান চালানোর প্রস্তুতির পরিকল্পনা বিস্তারিত বর্ণনা করা হয়েছে। পাশাপাশি ইউক্রেনের সঙ্গে তিন দফা আলোচনায় কিছু অগ্রগতির কথা জানাচ্ছে মস্কো। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সর্বোচ্চ নিষেধাজ্ঞার কবলে থাকা দেশগুলোর তালিকায় এখন শীর্ষস্থানে রাশিয়া। নিষেধাজ্ঞা পর্যবেক্ষণকারী মার্কিন ওয়েবসাইট castellum.ai এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ফলে সংকটে পড়েছে দেশটির সাধারণ রুশরা। বাড়ছে বেকারত্ব, নিষেধাজ্ঞার প্রভাব পড়ছে শিল্পাঙ্গনেও। ইউক্রেনের বিরুদ্ধে অভিযান শুরুর পর এখন বিশ্বের সবচেয়ে বেশি নিষেধাজ্ঞার দেশ রাশিয়া। 22 ফেব্রুয়ারির আগে দেশটির বিরুদ্ধে 2,754টি নিষেধাজ্ঞা ছিল। তবে 24 ফেব্রুয়ারি রুশ আগ্রাসন শুরুর পর আরও 2,778টি নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এখন অর্থনৈতিক সহ বিভিন্ন ক্ষেত্রে মোট নিষেধাজ্ঞা 5,532টি। এসব নিষেধাজ্ঞার 21% দিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে যুক্তরাজ্য ও ইউ দিয়েছে 18%। যুদ্ধ বন্ধ করতে মস্কোর ওপর চাপ বাড়াতে বিশ্বের বিভিন্ন দেশ একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে। এই যুদ্ধের আগে নিষেধাজ্ঞায় শীর্ষে ছিল ইরান, তাদের ওপর নিষেধাজ্ঞা আছে 3,616টি। এরপর সিরিয়া, তবে মাত্র 2 সপ্তাহে নিষেধাজ্ঞার ক্ষেত্রে ইরান ও সিরিয়াকে পেছনে ফেলে রাশিয়া। বিশ্বের ব্যাংক লেনদেনের ব্যবস্থা সুইফট থেকে একের পর এক রুশ ব্যাংককে বহিষ্কারে বিপাকে পড়েছে মস্কোবাসী। এর প্রভাবে ব্যাংক থেকে নগদ টাকা তুলে নিচ্ছে রুশরা। এবারে ব্যক্তি পর্যায় থেকে শুরু করে ব্যাংক প্রতিষ্ঠান অনেক কিছুই আছে নিষেধাজ্ঞার আওতাভুক্ত। ভিসা ও মাস্টার কার্ড রাশিয়াতে কার্যক্রম বন্ধ করায় অনলাইনে কেনাকাটা, মানি ট্রান্সফার সহ বাজারে কেনাকাটাতেও ঝামেলায় পড়ছে মস্কো। পশ্চিমা বেশ কয়েকটি ব্র্যান্ড রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে, ফলে সাম্প্রতিক সময়ে মানুষ কাজ হারিয়ে বেকারত্বের শিকার হচ্ছেন। পণ্য আমদানি বন্ধ হয়ে যাওয়ায় চিকিৎসা ও প্রযুক্তি খাতে ঘাটতির মুখে পড়বে রুশরা বলে মনে করছেন বিশ্লেষকরা। কেবল অর্থনৈতিকভাবেই রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি, সাথে সামাজিক সাংস্কৃতিক নানা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ডিজনি, ওয়ার্নার ব্রাদার্স এবং প্যারামাউন্ট রাশিয়ার চলচ্চিত্র প্রেক্ষাগৃহে মুক্তি বন্ধ করে দিয়েছে। রুশ ক্রীড়াবিদদের সব আন্তর্জাতিক ম্যাচ এবং প্রতিযোগিতা থেকে বাতিল করা হয়েছে। আন্তর্জাতিক শিল্পীদের বিভিন্ন সফর, সাংস্কৃতিক এবং বৈজ্ঞানিক নানা স্থানে অংশ নিতে পারছেন না রুশরা। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
বিশ্ব করোনায় একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন 15 লাখ, নতুন করে এই মহামারীতে প্রাণ হারিয়েছেন 6,000-এর বেশি। এ নিয়ে বিশ্বে মোট করোনায় প্রাণ হারালো 7,42,000, আর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 45,10,66,000। 24 ঘন্টায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রের 960 জনের, সর্বোচ্চ 3,42,000 নতুন রোগী শনাক্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায়। নতুন শনাক্ত সহ দেশটিতে বর্তমান আক্রান্ত রোগীর সংখ্যা 42,33,000, যাদের মধ্যে 1,000-এর বেশি রোগী ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এছাড়া জার্মানিতে 24 ঘন্টায় শনাক্ত হয়েছে প্রায় 2 লাখ, ব্রাজিল ও রাশিয়া দুই দেশেই নতুন মৃত্যু হয়েছে 650 জনের। বেনজেমার হ্যাট্রিকে চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16-তে রিয়াল মাদ্রিদ 2-0 ব্যবধানে এগিয়ে থেকেও বিদায় নিল পিএসজি। আরেক ম্যাচে ঘরের মাঠে স্পোর্টিং লিসবনের সাথে গোলশূন্য ড্র করেছে ম্যানচেস্টার সিটি, তারপরও কোয়ার্টার ফাইনালে গার্দিওলার দল। এক গোলে লিড নিয়ে পিএসজির বার্নাবো জয়ের আশা, রিয়ালও ফেরত দিতে মরিয়া। এমবাপ্পে নেইমার জুটির রিয়াল বধের জোর চেষ্টা, তবে কোর্তোয়া শট ঠেকিয়ে দেন। 33 মিনিটে স্কোর করতে সক্ষম হন এমবাপ্পে, কিন্তু অফসাইডে তা বাতিল হয়ে যায়। খানিক বাদেই পাল্টা আক্রমণে ফরাসি সেন্সেশনের গোলে 2 লেগ মিলিয়ে 2-0 ব্যবধানে এগিয়ে যায় পিএসজি। নেইমারের বার্ন থ্রু পেয়ে দুর্দান্ত গতিতে ডি বক্সে ঢুকে পড়েন এমবাপ্পে, বল আটকাতে ব্যর্থ হয় কোর্তোয়া। দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করেন এমবাপ্পে, তবে অফসাইডের কারণে আবারও হতাশ পিএসজির সমর্থকরা। এরপরে শুরু হয় রিয়াল তাণ্ডব, চিত্রপটে বেনজেমা, প্রথমবার গোলরক্ষক দোনারুমার ভুলে 1-1 সমতায় ফেরে আনচেলত্তির দল। 76 ও 78 মিনিটের 2 গোলে হ্যাট্রিক পূর্ণ করেন এই ফ্রেঞ্চম্যান, আর তাতে 3-2 ব্যবধানে এগিয়ে যায় গ্যালাকটিকোস। বেনজেমা ম্যাজিকে কম সময়ের মধ্যে বিদায় নিশ্চিত হয় পিএসজির। এমবাপ্পে, মেসি, নেইমার, ফরাসি গ্যালাকটিকোরা চ্যাম্পিয়ন্স লিগ মিশনে ব্যর্থ। অন্যদিকে রিয়াল হিরো বেনজেমার হ্যাট্রিক স্মরণীয় হয়ে থাকবে। 2018-তে ফরাসিদের চ্যাম্পিয়ন্স লিগ যাত্রা থামিয়েছিল রিয়াল মাদ্রিদ, আবারও লস ব্লাঙ্কোদের জালে ধরা। পিএসজি কি পারবে সেই গৌরব ফিরিয়ে আনতে? রুকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাউথ আফ্রিকা সফরে যাচ্ছে না সাকিব আল হাসান। আগামী 30 এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে সাকিবকে বিশ্রাম দিয়েছে বিসিবি। দুই পক্ষের আলোচনা সাপেক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বলেছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস। দেশে তাকে নিয়ে সরব ক্রিকেট পাড়া। সাকিব বিজ্ঞাপনের শুটিং করতে দুবাইয়ে যাওয়ার আগেই গণমাধ্যমে যা বলে গেছেন তা নিয়েই তো এই গরম পরিস্থিতি। সাউথ আফ্রিকা সফরে যেতে চান না সাকিব, ক্রিকেট থেকেই সাময়িক বিরতি চান। যদিও বিসিবি সভাপতিকে সাউথ আফ্রিকা সফরে 2 ফরম্যাটে খেলার কথা বলেছিলেন সাকিব, তার প্রেক্ষিতে তাকে নিয়ে দল ঘোষণা করেন নির্বাচকেরা। কিন্তু হঠাৎ না খেলতে চাওয়ায় তৈরি হয় সংকট, একরকম হুলস্থুল অবস্থা দেশের ক্রিকেটে। বিরতি প্রসঙ্গে ক্রিকেট অপারেশনসের কাছে 2 দিন সময় চেয়েছিলেন সাকিব। দুই পক্ষের আলোচনায় ঠিক হয়েছে ছুটির বিষয়টি। সাকিবের নিজের ইন্টারেস্টের কথা চিন্তা করে তো আমরা একটা সিদ্ধান্ত দিয়েছি যে যেহেতু সে মেন্টালি এবং ফিজিক্যালি বলছে হি ইজ আনফিট, তাকে বিশ্রাম দেওয়া দরকার। তো আমরা তাকে এই আগামী 30 তারিখ, এপ্রিলের 30 তারিখ পর্যন্ত আমরা তাকে সব ধরনের রেস্ট নেওয়ার জন্য আমরা ডিসিশন সব ধরনের ক্রিকেট থেকে রেস্ট দেওয়ার জন্য আমরা সম্মতি দিয়েছি। আগামী মে মাসে দেশের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ, সেখানেও সাকিবকে নিয়ে শঙ্কা থেকে যাচ্ছে, কারণ টেস্টে সাকিবের উপস্থিতি অনিয়মিত। তবে বিসিবি এবার দোলাচল থেকে মুক্তির পথ খুঁজছে, ভবিষ্যৎ নিয়ে সাকিবের সাথে খোলামেলা আলোচনা করতে চায় বোর্ড। কোশ্চেনের আনসার আমরা এখন এখানে দিতে পারবো না, বিকজ এটা বোর্ডের সিদ্ধান্ত। সাকিবকে নিয়ে যদি কোনো সিদ্ধান্ত হয় বা কোনো কিছু করতে হয় সেটা তো আমরা আমি এই মুহূর্তে বলতে পারছি না। উই হ্যাভ টু ডিসকাস, লেট হিম কাম উইথ হিজ ওন প্রপোজাল। আমি তো বলছি এটা আজকে কালকে আসবে, সে আসার পরে সে হি উইল সিট উইথ আস। সে নিজেই বলেছে, ওয়েট ওয়েট, সে বলেছে যে নিজে বলেছে উই উইল সিট উইথ আস, লেট হিম সি, আমরা তার থেকে শুনি তার প্ল্যান কি। সাকিবের বদলি ক্রিকেটার যুক্ত করা হচ্ছে না সফরে। স্কোয়াডের 16 সদস্যের বাইরে আরও 3 জন ক্রিকেটার যাচ্ছেন সাউথ আফ্রিকায়, তাদের মধ্য থেকে কাউকে দলে যুক্ত করবে টিম ম্যানেজমেন্ট। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
আর এ ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আমাদের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।